হাষ্টি বলং বেদেগ চামুং খ্লাই ৰগ ফিফটিন থাউজেণ্ড ৰং মাৰি কিবা ক্লাইজং সানমুংগ গৰখাব ছি খাইজাকা হিম্বক কপ্তমান বিসংটি সৈমানখা টু থাউজেণ্ড টুইণ্টি ওৱান বিছান থাউজেণ্ড টু হাণ্ড্ৰেড লুক ৰগ বলং বেদে ৰীকয়াৰ্ম ক্লাইজমণি আজৰ বৰগন তালস বেটন ৰজাগো থ্ৰী থাউজেণ্ড এই ৰং আয়াগ ফৰ থাউজেণ্ড এইট হান্দ্ৰেড ফৰ্ট ৰং কিবা খালৈ ৰোজাকা ফিঅ' বৰংক মানমান বেটন বাই নু খং গলী মান্যাকা আল হিম্বক খাই চিফ ফৰেষ্ট অফিচাৰ নিগীয়া ফাৰজাকা ডেপুটেচন আজকে আমরা এসেছি বনমিত্র বনমিত্র থেকে বনমিত্র পোস্টে আমাদের ত্রিপুরা রাজ্যে দুই হাজার একু দুই হাজার একুশ সালে জুলাই মাসে বারোশো বনমিত্র পোস্টে আমাদের তৎকালীন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব বর্তমানে লোকসভা সাংসদ আমাদেরকে নিয়োগ করেছিলেন তিন হাজার একশো আশি টাকার বিনিময়ে বর্তমানে আজকে সেখান থেকে আমরা চার হাজার চল্লিশ টাকা দিচ্ছে মাসে বিশ দিন করে বর্তমানে আমাদের মুখ্য দাবি আমরা চার হাজার আটশো চল্লিশ টাকা দিয়ে আজকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই তাই আমাদের একান্ত দাবি আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদেরকে ন্যূনতম বেতন মাসে পনেরো হাজার টাকা করতে হবে এবং আমাদের অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে তার জন্য আমরা একাশনে ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা আরও অনেকবার আরও চার পাঁচবার আমরা পিসিএফ স্যারের কাছে এসেছি কিন্তু আমাদেরকে উনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং আমাদের তিরিশ দিন করা হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো শুরু হয় নাই তাই আমাদের যে পরিস্থিতি হয়েছে আমাদের না খেয়ে মরার মতো পরিস্থিতি শুরু হয়েছে তাই আজকে আমরা তারের সঙ্গে দেখা করেছি আমাদেরকে লিখিতভাবে যে আমাদের লিখিতভাবে সিদ্ধান্ত করে দিতে হবে যদি আমরা বনমিত্রদের বাচার গ্যারেন্টি সুনিশ্চিত না হয় তাহলে উনি লিখিত দিতে হবে আর না হয় আমাদেরকে মনোমিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হোক তাও আমরা রাজি কারণ এই টাকা দিয়ে আমাদের বাঁচার মতো কোনো রাস্তা নেই তাই আমরা স্যারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি চিনি খরাং।